Okay, so I'm asking Fiverr tricks and tips part 1. Fiverr account open করে ফেলছি, Fiverr profile complete করছি, Fiverr gig create করে ফেলছি, Fiverr gig create করার পর gig এর analysis এর মধ্যে আমাদের impression নামে একটা জায়গা আছে যেটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে ডিপেন্ড করে 9টা ফ্যাক্টরের উপর। আচ্ছা, সো ইমপ্রেশন আমরা এখন অস্থির হওয়ার মতো কিছু নাই, কারণ আমরা মাত্র শুরু করছি। এখন ইমপ্রেশন অনেক বেশি থাকবে এরকম না, তারপরও আমরা প্রতিদিন 40, 50, 100 কাছাকাছি ইমপ্রেশন নেওয়ার ট্রাই করব। ইমপ্রেশন ডিপেন্ড করে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে অর্ডার অ্যান্ড ক্যান্সেলেশন রেশিও, অর্থাৎ তুমি একটা অর্ডার পাইছো, অনেক ইমপ্রেশন বেড়ে যাবে। অর্ডারটা যদি ক্যান্সেল হয় তাইলে ঠিক ওই পরিমাণ ইমপ্রেশন ডাউন হবে। ক্লিক এন্ড ভিউ রেশিও, এটা ব্যাপারটা কি? ফাইবারে তোমার কেউ একটা গিগ সার্চ করলো, ফাইবারে ল্যান্ডিং পেজ লিখে কেউ একটা সার্চ করলো, ল্যান্ডিং পেজ লিখে সার্চ করার পর তোমার গিগটা প্রথমে আসে। ধরো এই যে এই 8টা গিগ একটা করে ভিউ পাইছে, ঠিক আছে? এর মধ্যে আমার কাছে কোনটা ভালো লাগতেছে, এই যে এটা খুব সুন্দর সুন্দর লাগতেছে, লেখাটাকে বড় বড় আছে, ক্লিক করলাম আমি, তাহলে এই গিগটা একটা ক্লিক পাইলো, ঠিক আছে? সো তোমার এরকম একটা গিগ 100 জন মানুষের কাছে ভিউ হইলো, এর মধ্যে 10 জন মানুষ ক্লিক করে গিগটার ভিতরে ঢুকলো, তাহলে তোমার ক্লিক ভার্সেস ভিউ রেশিও কত? 10%, তাই না? রেশিও তো বুঝছো, ভাগ। ভিউ হইছে 100 বার আর ক্লিক হইছে 10 বার, তাহলে আমাদের টোটাল 10%। এই ভিউ ভার্সেস ক্লিক রেশিও অনেক বেশি রাখতে হবে, এটার উপর ইমপ্রেশন অনেকটা ডিপেন্ড করে। তাহলে ভিউ ভার্সেস ক্লিক রেশিও বেশি রাখার অপশনটা কোথায়? অপশন হচ্ছে একমাত্র আমরা দেখতে পাচ্ছি কি এই 8টা গিগের মধ্যে ছবি দেখতেছি প্রত্যেকটার, এবং প্রত্যেকটা টাইটেল দেখতেছি। এছাড়াও রিভিউর ব্যাপার আছে, কে কটা রিভিউ পাইছে। অবশ্যই যে বেশি রিভিউ পাইছে সবাই সেই গিগটাতে ঢোকার ট্রাই করবে। যেহেতু আমরা এখন নতুন, রিভিউটা আমাদের হাতে নাই, আমাদের হাতে আছে গিগের একটা চমৎকার ছবি এবং একটা আই ক্যাচি ছবি এবং একটা টাইটেল, চমৎকার টাইটেল। সো এই টাইটেল এবং ইমেজের উপর গিগের ক্লিক ভার্সেস ভিউ রেশিও অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? অর্ডারের লেট ডেলিভারি তোমার ইমপ্রেশনকে অনেক কমায় দিবে, ফাস্ট ডেলিভারি অর্ডারের ইমপ্রেশনকে অনেক বাড়ায় দিবে। এটা নিয়ে একটু পরে কথা বলবো, ফাস্ট ডেলিভারি ব্যাপারটা কেমন। রেটিং রিভিউ, অর্থাৎ কোন একটা ক্লায়েন্ট তোমাকে রেটিং না দিয়ে চলে গেছে, প্রবলেম নেই। রেটিং দিছে কিন্তু নেগেটিভ, 5 স্টারের নিচে যে কোনো রেটিংই খারাপ। সেক্ষেত্রে তোমার রেটিং খারাপ হইলে তোমার হচ্ছে ইমপ্রেশন অনেক কমে যায়। রেটিং নিয়ে পরে কথা বলবো, কিভাবে আসলে ইমপ্রুভ করা যায় বা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে রেটিং রিভিউ চাওয়া যায়, খারাপ রেটিং দিয়ে দিলেও কিভাবে আসলে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হয়, আমি একটু পরে ডিসকাস করতেছি। অর্ডার কনভার্সন রেশিওর উপর অনেকটা ডিপেন্ড করে, অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমাকে নক করছে, তুমি ওকে অর্ডারে কনভার্ট করতে পারছো কিনা। অর্থাৎ 10টা ক্লায়েন্ট নক করছে, 2টা অর্ডার নিলা, ঠিক আছে? তাহলে কি 40% তোমার অর্ডার কনভার্সন রেশিও। কনভার্ট মানে কি? ক্লায়েন্টকে অর্ডারে কনভার্ট করাটাকে অর্ডার কনভার্সন রেট বলা হয়। গিগের মার্কেটিং এর উপর অনেকাংশে ডিপেন্ড করে, এখন তোমাদের হাতে এটা আছে এবং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। সবাই চেষ্টা করবে গিগ মার্কেটিংটা কন্টিনিউয়াসলি ডেইলি করার জন্য। ক্লায়েন্টের একটা প্রাইভেট রিভিউ থাকে, প্রাইভেট রিভিউ বলতে আমাদের বায়ার রিকোয়েস্ট থেকে যদি নক আসে তাহলেও কি একই সমস্যা হবে? হ্যাঁ, অর্ডার তো ঢুকলেই তোমার অর্ডার তো অর্ডারই, তাই না? না, ওই যে বায়ার বলেন না যে ইতে ইনবক্সে নক করলে অর্ডার কনভার্সন রেশিও, এটা ওই বায়ার থেকে আসলে না, মানে তোমার ওই গিগ থেকে ডাইরেক্ট যদি কেউ নক করে সেটাই তোমার অর্ডার কনভার্সন রেশিও হিসাবে আসবে। কিন্তু তোমার একটা বায়ার, তুমি কি বলে এটাকে, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আনছো, সেটা তোমার অর্ডার কনভার্সন রেশিওতে ইফেক্ট করবে না। ক্লিয়ার? প্রাইভেট রিভিউ, এটার উপর আমি একটা ছোট ভিডিও বা বলবো জিনিসটা কি। প্রাইভেট রিভিউ হচ্ছে ক্লায়েন্টের হাতে একটা অপশন থাকে, অর্থাৎ একটা পাবলিক রিভিউ দিয়ে দেওয়ার পর, অর্ডারটা এন্ড করার পর ঠিক 24 আওয়ার্স পর ক্লায়েন্টের কাছে একটা প্রাইভেট রিভিউর জন্য যায় ফাইবার, যে ওই ফ্রিল্যান্সারকে কেমন লাগছে, ও কোন স্কিলে ভালো, ওকে 10-এ কত দিবা। তো এই প্রাইভেট রিভিউটার উপরও অনেকাংশে ডিপেন্ড করে গিগের ইমপ্রেশন বা গিগটা কতটা র্যাঙ্ক করবে। এই রিভিউটা কি সেলার দেখতে পায়? সেলার দেখতে পায় না, এটা আমি দেখাবো একটা ভিডিওতে। আমি বায়ার এন্ড থেকে দেখাবো বায়াররা কিভাবে দেখতে পাবে। আচ্ছা, আমি এটা দেখাই দিই তোমাদের, তাহলে মনে থাকবে। আর চাইলে সব পাবা, প্রাইভেট রিভিউ লিখে সার্চ করলেই পাবা। Fiverr private feedback video ta ami diye dicchi ঠান্ডা মাথা দেখে নিবা রিভিউ ফিডব্যাক এগুলা চাইলে তো অসুবিধা নাই ভাইয়া ফাইবারে ওই কিভাবে চাপো আমি দেখাবো চাইলে অসুবিধা আছে অবশ্যই আচ্ছা আমরা একটু ভিডিওটা দেখি আসো একটু হালকা সামারি করে নি দেখি ভিডিওটা দেখি দেখাচ্ছি ওকে আচ্ছা এখানে একটু বড় করতেছি এটা আমি বায়ার এন্ড থেকে দেখাচ্ছি অর্থাৎ আমাদের একটা বায়ার অ্যাকাউন্ট এখানে কোন একটা ফ্রিল্যান্সারকে দিয়ে একটা কাজ করাইছিলাম কাজটা করানোর পর ক্লায়েন্ট যখন মানে একটা ফ্রিল্যান্সার যখন কাজটা ডেলিভারি করে সেটাকে অ্যাপ্রুভ করতে হয় ফার্স্টে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো উপরে দেখো আমাদের অ্যাপ্রুভ করার পর রেট এক্সপেরিয়েন্স নামে একটা অপশন থাকবে ক্লিক করবে এখানে এটা পাবলিক সো এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি স্যাটিসফাইড কিনা মানে বায়ার সেলার যে কাজটা করছে ওটা স্যাটিসফাইড কিনা আমি ভেরি স্যাটিসফাইড দিয়ে কন্টিনিউ করলাম এখানে আমাদের তিনটা অপশন থাকে এটা পাবলিক ফিডব্যাক সবাই দেখতে পাবে কমিউনিকেশন সার্ভিস আর রিকমেন্ড করবে কিনা প্রত্যেকটাতে 5 স্টার আনতে হবে ক্লায়েন্টকে বুঝাতে হবে 5 স্টারের থেকে একটা স্টার কমও আমার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর নিচে দেখো এটা রিভিউ রেটিং দেওয়ার অপশন রেটিং দেওয়ার পর রিভিউ লেখার অপশন আছে অনেক ক্লায়েন্ট আমার পার্সোনাল ক্ষেত্রে এরকম হইছে যে খুব ভালো একটা নিচে যেটা আছে কথা লিখে আর কি কেমন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সারটা অনেক ভালো কাজ করছে আমার সাথে এসে রেটিং দিয়ে রাখছে 4 অথবা 3 ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম তুই তো অনেক চমৎকার রিভিউ দিছো কিন্তু রেটিংটা এত খারাপ দিছো কেন তখন ও বলে 5 স্টারে 5 স্টার পাবে 100 জনে একজন যে আমার মন কেড়ে নেবে এরকম কিছু একটা কিন্তু ও তো আসলে বুঝতেছে না যে আমার ফাইবার অ্যাকাউন্টের ক্ষতি হচ্ছে বা ফাইবার অ্যাকাউন্টে 5 স্টারের নিচে 0.1 নামলেও সেটা নেগেটিভ ইন দ্যাট কেস ক্লায়েন্টকে মানে কাজটা ডেলিভারি করার সময় এই জিনিসটা একটু ট্রিকিলি বলতে হবে ডাইরেক্ট রেটিং রিভিউ চাওয়া যাবে না আমি একটু পরেই রেটিং রিভিউ কিভাবে বলতে হবে সেটা আমি দেখাবো এনিওয়েজ সো এখানে ট্রাই করতে হবে 5 স্টার নেওয়ার জন্য এবং এখানে কি হয় একটা রিভিউ লিখে এটা পাবলিক সবাই দেখবে দ্যাটস ইট এরপর এখানে দেখো স্কিল এন্ডোর্সমেন্ট এন্ডোর্সমেন্ট মানে কি এই ফ্রিল্যান্সারটা কোন স্কিলে ভালো ওই যে আমরা বলি না আমরা চাইলাম আমি ল্যান্ডিং পেজের গিগ র‍্যাঙ্ক করাবো এটা কি সম্ভব ক্লায়েন্ট বলতেছে তুমি ওয়ার্ডপ্রেস থেকে শপিফাই ভালো পারো ধরো শপিফাই এর উপরে বললো স্কিল ওর শপিফাই ভালো ফাইবার তোমার শপিফাই এর গিগগুলোকে অটো র‍্যাঙ্ক করাবে তো এইজন্য আমরা চাইলেও যে গিগ র‍্যাঙ্ক করাতে চাই বা যেটা আমি ভালো পারি সেটা র‍্যাঙ্ক হবে না ডিপেন্ড করে ক্লায়েন্টের ফিডব্যাকের উপর ঠিক আছে সো এখানে আমি এন্ডোর্সের ক্ষেত্রে আসলে যে স্কিলের উপর সে কাজ করছে আমি সেগুলো টিক দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস এলিমেন্টর উপর সুইচ পেজ ল্যান্ডিং পেজ ঠিক আছে ডান এরপরে কোন ফিল্ডে সে খুব ভালো সেন্ড শেয়ার ফিডব্যাক শেষ প্রায় পাবলিক ফিডব্যাক হয়ে গেল এবার ঠিক একদিন পর আমার কাছে একটা নোটিফিকেশন আসবে ওই যে ফ্রিল্যান্সারটা কাজ করছে বা ওই সেলারটা কাজ করছে ওই সেলারের সম্পর্কে দেখো এই যে একদিন পর আসছে হাউ ওয়াজ দ্য ডেলিভারি ঠিক আছে এই হইল আমাদের প্রাইভেট ফিডব্যাক এটা সেলাররাও দেখতে পায় না কেউ দেখতে পায় না এটা শুধু ফাইবার দেখতে পায় বায়ার দেয় এটা অর্ডার কমপ্লিট হওয়ার একদিন পরে যায় বায়ারের কাছে ওই সেলারটা কেমন ছিল তিনটা পয়েন্ট দেখতেছো কেমন রেটিং করবা ডেলিভারি তোমার এক্সপেকটেশন মিট করছে কিনা আর হচ্ছে ডেলিভারিটা ইউজফুল ছিল কিনা সো ক্লায়েন্টকে ট্রিকিলি ডেলিভারি দেওয়ার সময় বলতে হবে পাবলিক ফিডব্যাক তো ভালোই পাবলিক তো দিয়ে দিছে তুমি দেখে ফেলছো এরপর আবার ইনবক্সে বলতে হবে তোমার কাছে 24 আওয়ার্স পর একটা প্রাইভেট ফিডব্যাক চাবে ফাইবার এখানে সবগুলোতে তুমি একটু ম্যাক্সিমাম দেওয়ার ট্রাই করবা ম্যাক্সিমাম মানে সবগুলোরই ম্যাক্সিমাম পয়েন্টগুলো ঠিক আছে তবে একটা প্রশ্ন করতে পারি এক মিনিট শেষ করি যেমন এই যে পারফেক্ট এক্সিট ইয়েস ঠিক আছে এই তিনটা দিয়ে সাবমিট করে দিলাম এই প্রাইভেট ফিডব্যাকের উপর অনেক কিছু ডিপেন্ড করবে তোমার গিগগুলো র‍্যাঙ্ক করা ক্লিয়ার না সবাই জি ক্লিয়ার রিটার্নিং বায়ার এখন গিগ র‍্যাঙ্ক করার ক্ষেত্রে মেজর ফ্যাক্টরের মধ্যে একটা রিটার্নিং বায়ার অর্থাৎ তুমি যত বেশি একটা ক্লায়েন্ট তোমাকে অর্ডার করছে ওর থেকে যদি আরেকটা অর্ডার নিতে পারো তোমার রিটার্নিং বায়ার 100% ঠিক আছে পাঁচটার মধ্যে একজনের কাছ থেকে নিতে পারছো তোমার রিটার্নিং বায়ার 20% রিটার্নিং বায়ার মানে তোমার একটা ক্লায়েন্ট তোমাকে একটা অর্ডার করছে সে তোমাকে আবার অর্ডার করতেছে কিনা দ্যাট ইজ দ্য রিটার্নিং বায়ার এটা সবসময় সম্ভব হয় না, আমি বলবো যে 20 বা 30% রিটার্নিং বায়ার থাকলেই এনাফ, কারণ তোমার সব ক্লায়েন্টের তো আসলে একটা মানে মাল্টিপল প্রজেক্ট থাকে না। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে ঠিক আছে আমার একটা ল্যান্ডিং পেজ লাগবে, এসইও লাগবে, আমার কিছু ইলাস্ট্রেশন লাগবে, সেক্ষেত্রে তুমি ক্লায়েন্টকে বলো ঠিক আছে আমরা আগে ডিজাইন পার্টটা করি, তুমি আমাকে ডিজাইনের জন্য $1 একটা অর্ডার দাও, ডিজাইন শেষ হয়ে গেল তারপর তুমি আমাকে বলতে পারো ঠিক আছে এসইওর জন্য আমাকে আরেকটা অর্ডার দাও। অনেক সময় অর্ডারটাকে স্প্লিট করে নেওয়া যেতে পারে। স্প্লিট মানে কি, স্প্লিটিংটা আসলে রিস্কি, কারণ কোনো ক্লায়েন্ট যদি কমপ্লেইন করে তাহলে কিন্তু ঝামেলা হবে অ্যাকাউন্টে। স্প্লিট মানে কি, ক্লায়েন্টের সাথে আমি এগ্রি হইলাম যে $100 কাজ, ক্লায়েন্ট যদি মানে নতুন হয় তাহলে এটা করাটা খুবই রিস্কি, করার দরকার নেই। যদি পুরাতন হয় যে এই ক্লায়েন্টের সাথে আমি আগে একটা কাজ করছি আবার আসছে সে আমার কাছে, তখন এটা ভালো সম্পর্ক থাকে ওর সাথে, তখন ওকে বলতে পারে যে $100 তুমি আমাকে একটা হেল্প করো, 50-50 ভাগ করে দাও, দুইটা ভাগ করে দাও, দুই ভাগ করে দিলে আমার আসলে রিটার্নিং বায়ারও হয়ে গেল, এছাড়া আমার অর্ডারের সংখ্যাও বাড়লো, সো আমাকে একটু হেল্প করো। দেখা যাবে যদি পুরাতন ক্লায়েন্ট হয় যারা কাজ আগে করছো তারা ঝামেলা করে না। স্প্লিটিং ইজ গুড বাট রিস্কি ফর দ্য নিউ ক্লায়েন্টস, খেয়াল রাখবা। আচ্ছা তো আমরা এই নিউ ক্লায়েন্টস বুঝলাম না, নতুন ক্লায়েন্ট তোমার কাছে ফার্স্ট টাইম অর্ডার করছে তার কাছ থেকে স্প্লিট করা উচিত না, আসলে সে কমপ্লেইন করে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের এখন এগুলা দরকার নাই নাকি ভাইয়া? এটা আরো পরে, হ্যাঁ যখন তোমার কাছে মানে পুরাতন বায়াররা আসবে তোমার কাছে, একটা কাজ করাইছো, রেটিং পাইছো 5 স্টার, আসছে তোমার কাছে আরেকটা কাজ না দেন, তখন তুমি এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা প্রাইভেট রিভিউ যদি খারাপ দেয় তাহলে কি গ্র্যান্টে সমস্যা হয়? হ্যাঁ অবশ্যই সমস্যা হবে। ঠিক আছে, সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সোজা কথা তোমার অ্যাকাউন্ট ওঠার জন্য এভরিথিং। আমরা এই জন্য দেখবা আমাদের সাকসেস স্টোরিতে যারা পোস্ট করে সবাইকে বলি জাস্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ওয়ান এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে তুমি ও যা চাচ্ছে সেটা করে দেওয়াটাই সবচেয়ে বেস্ট। আর্গুমেন্টে না যাওয়া, পেমেন্টের ইনফরমেশন মানে পেমেন্ট আর্গুমেন্টে না যাওয়া, বা ও বললো যে একটা জিনিস বলছে যেটা তোমার করার কথা না, ওকে তুমি বললে এটা তো করার কথা না আমার, আমি তারপরে করে দিচ্ছি, জিনিসটা না বলে ওপেন টু গিভ এভরিথিং, এগুলো তোমার রেটিং রিভিউতে শুরুর দিকে অনেক হেল্প করবে। পরবর্তীতে তুমি আস্তে আস্তে ক্লায়েন্টদেরকে বলতে পারো যে আমার তো এটা করার কথা ছিল, বাট ইনিশিয়ালি এসব নেগোসিয়েশনে না গিয়ে ক্লায়েন্ট যা চাচ্ছে ইনিশিয়ালি সেগুলো ডেলিভারি করা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাইবার কি জানা গেছে, ইমপ্রেশন, ভিউ, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এই কটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট। অলরেডি আমি বলছি ফাইবার গিগ মার্কেটিং, আমি সবগুলো ওয়ে ডিটেইল আকারে বলছি, আরো অনেক কিছু অ্যাড হয়েছে এখানে, আমি এখানে অল্প কিছু জিনিস লিস্ট করে রাখছি। বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবা ফরম্যাটিং দেখানো হয়েছে, ফাইবারের লেভেল, তোমরা সবাই নিউ সেলার, অনেকে হয়তো লেভেল 1 লেভেল 2 আসো, নিউ সেলার থেকে লেভেল 1 এ যাওয়ার জন্য সবাই শর্তগুলো জানো আশা করি। শর্তগুলো এখানে শর্টকাটে লেখা আছে দেখো বাম দিকে। লেভেল 1 হওয়ার জন্য মেইনলি তোমার 10টা অর্ডার কমপ্লিট করা লাগবে, $400 আর্নিং থাকা লাগবে, আর অ্যাকাউন্টে গেলে যে সমস্ত জিনিসগুলো দেখা যায় যেমন রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেশিও, অন টাইম ডেলিভারি, এই তিনটে জিনিস 90+ রাখা লাগবে, শেষ। লেভেল 1 হইলে তুমি এখন 7টা গিগ খুলতে পারতেছো, তখন তুমি 10টা গিগ খুলতে পারবা। গিগ এক্সট্রা এখন কটা দিতে পারো? 2টা, তখন 4টা গিগ এক্সট্রা দিতে পারবা, এই দুটো জিনিস মনে রাখো। লেভেল 2 সবকিছু সেম, 50টা অর্ডার কমপ্লিট করবা, $2000 আর্ন করবা, আর বাকি সব সেম থাকতেছে। লেভেল 2 হয়ে গেলে 20টা গিগ খুলতে পারবা, 5টা করে গিগ এক্সট্রাস দিতে পারবা। টপ রেটেড $20,000 মিনিমাম আর্নিং, 100টার উপর অর্ডার কমপ্লিট করতে হবে, তারপরে তুমি টপ রেটেড পাবা না, কারণ এটা হ্যান্ড পিকেন। অনেকে 1000 অর্ডার কমপ্লিট করে ফেলছে তারপর টপ রেটেড পায় না, অনেকে 200-300 অর্ডার কমপ্লিট করছে টপ রেট পেয়ে যায়, এটা ফাইবারে হ্যান্ড পিকেন। সোজা কথা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে তুমি কেমন বিহেভ করছো, প্রত্যেকটা ক্লায়েন্টকে ডেলিভারি কেমন দিছো তুমি, প্রত্যেকটা ক্লায়েন্ট তোমার উপর প্রাইভেট ফিডব্যাক কেমন দিছে, এই জিনিসগুলোর উপরে অনেক ডিটেইল গবেষণা করে ফাইবার হ্যান্ড পিক করে অল্প কিছু মানুষকে টপ রেটেড দেয়। ঠিক আছে, সো দিয়ে তো ভাই আবার নিও তো দেয়, হ্যাঁ আবার নিয়ে যায়, ওই যে তুমি যে কোনো একটাতে 90% 20% কমে গেছে তাহলে নিয়ে যাবে। আর একটা ছোট ট্রিক্স বলি, তুমি টপ রেটেড সেলারের সমস্ত রিকোয়ারমেন্ট ধরো 100টা অর্ডার 200 90 এটা যদি টানা 3 মাস ধরে রাখতে পারো তাহলে টপ রেটেড পেয়ে যাবা। এটা রিসেন্টলি হচ্ছে, আগে আমরা যখন 2015-16-তে কাজ করতাম তখন টপ রেটেড পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। ইভেন বাংলাদেশ থেকে টপ রেটেড হাতে গোনা যেত, আমরা গুনতাম 3 জন মাত্র টপ রেটেড আছে আমাদের, হ্যাঁ এরকম। এখন অনেকে টপ রেটেড পাচ্ছে, জাস্ট মাথায় রাখবা এই শর্তগুলো 3 মাস ধরে রাখলে টপ রেটেড দিয়ে দিবে, যে কোনো একটা শর্ত ব্রেক করলে টপ রেটেড আবার নিয়েও যাবে। লেভেলে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ডকটা দেখে নিও, পিপিটিটা দেখে নিও, সবকিছু বুঝতে পারবা। আচ্ছা, ফাইবার ইমপ্রেশনের ক্ষেত্রে আমি আরো কয়েকটা ডিটেইল জিনিস বলি, যেমন পজিটিভ রেটিং। পজিটিভ রেটিং এটা অনেক ইম্পর্টেন্ট। রেসপন্স টাইম, একটা ক্লায়েন্টকে তুমি কত তাড়াতাড়ি রেসপন্স করতেছো, রেসপন্স রেটটা কেমন আছে, অর্ডার কমপ্লিট 100% আছে কিনা, অন টাইম ডেলিভারি 100% আছে কিনা। এই পাঁচটা ফ্যাক্টরের পাশাপাশি অর্ডারের অ্যামাউন্টটাও ইমপ্রেশনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তুমি $10 একটা অর্ডার পাইলে তোমার দেখবা অর্ডারের ইমপ্রেশন 500-600 হবে, কিন্তু তুমি যখন $300-400-500 একটা অর্ডার পাবা, ইমপ্রেশন দেখবা 2000-3000 পার হয়ে গেছে। সো অ্যামাউন্ট একটা ফ্যাক্ট। অর্ডার কমপ্লিশন টাইম, এটা হচ্ছে ওই যে ফার্স্ট ডেলিভারি যেটা বলছিলাম, সেটার একটা ডিটেইল আমি বলতেছি এখন। ধরো তোমার একটা ক্লায়েন্টের জন্য তুমি বললা যে কাজের সময় লাগবে 3 দিন, তুমি 3 দিন ডেলিভারি টাইম নিলা। 3 দিন ডেলিভারি টাইম নিয়ে তুমি একদিনে ডেলিভারি দিয়ে দিলা, মানে 1/3 টাইমে ডেলিভারি দিয়ে দিছো, তোমার ইমপ্রেশনটা 300 গুণ বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তো মনে করো 5টা ক্লায়েন্ট নক দিল, 5টা ক্লায়েন্ট থেকে মনে করেন 3টাকে একদম পারফেক্ট টাইমে ই করলাম, রেসপন্স করলাম, বাট 2টা ক্লায়েন্টকে অনেক লেট করে রিপ্লাই দিলাম, তাহলে কি রেসপন্স টাইম অনেকটা বেড়ে যাবে? হ্যাঁ, রেসপন্স রেট টাইম তো বেড়েই যাবে, তাই না? রেসপন্স টাইমটা তুমি ফার্স্ট মেসেজটা কতক্ষণে রিপ্লাই করতেছো এর উপর ডিপেন্ড করতেছে। প্রথম মেসেজটা খুব ইম্পর্টেন্ট। রিভিশনে দিলে করে কি, যদি রিভিশনে দেয় কাজ, তাহলে কি ওটা ইমপ্রেশন কমবে? হ্যাঁ, মডিফিকেশনটা তোমার অ্যাকাউন্টের জন্য খারাপ। তো আমরা ওই যে অর্ডার ডেলিভারির সময় এই মডিফিকেশন নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, এখন আপাতত বলতেছি না। আচ্ছা, এরপরে দেখো আমাদের ক্লিক ভার্সেস ভিউ রেশিওটা খুব ভালো রাখার ট্রাই করবা। ঠিক আছে? ক্লিক ভার্সেস ভিউ রেশিওটা 1 থাকা উচিত। 1 মানে কি, 10 জন দেখছে, 10 জনই ক্লিক করে ঢুকছে, 10/10 রেশিও যেহেতু, তাহলে কাটাকাটি করে কত হয়, 1 হয়। সো এটা 1-এর কাছাকাছি রাখা টাফ, তারপর 1-এর কাছাকাছি রাখার ট্রাই করবা। আচ্ছা, অর্ডার কনভার্সন রেশিও যেটা বললাম, 5টা ক্লায়েন্ট নক করছে, তুমি কয়টা ক্লায়েন্টকে কনভিন্স করছো অর্ডার নেওয়ার জন্য, সেটার উপর ডিপেন্ড করবে ইমপ্রেশন। আই হোপ মোটামুটি ক্লিয়ার। গিগ এডিট বা ডিলিট মোস্ট ইম্পর্টেন্ট একটা নোট সারা জীবনের জন্য নিয়ে নাও, এটা ফিউচারে কাজে লাগবে। আমরা এর ভুলটা প্রায় করি, অনেকেই করি। বেস্ট সেলার গিগ, অর্থাৎ আমাদের একটা গিগে সবচেয়ে বেশি পরিমাণ অর্ডার আসবে, সেটাকে আমরা বেস্ট সেলার গিগ বলি। অনেক সময় বেস্ট সেলার একটার জায়গায় 2টাও হইতে পারে, দেখা যায় 2টা গিগ সমান সমান পারফর্ম করতেছে, 2টা গিগে 20টা অর্ডার আছে, তখন বেস্ট সেলার গিগ 2টাই ধরে নিবা। বেস্ট সেলার গিগকে কখনো এডিট বা ডিলিট করবা না। ডিলিট করলে তো অ্যাকাউন্টই গেলগা, তোমার একটা অ্যাকাউন্টে একটা গিগই র্যাঙ্ক করবে ধরে রাখবা, বাকি 6টা গিগে হয়তো মাঝে মধ্যে 1-2টা অর্ডার আসবে, কিন্তু তোমার ওই একটাতে দেখবা প্রচুর অর্ডার আসতেছে। তার মানে ফাইবার আসলে ধরে নেয় তোমার, তুমি একটা বিষয়ে এক্সপার্ট, সেটা সেই গিগটাই র্যাঙ্ক করাবে। আমরা বেস্ট সেলার গিগটা কি করি, আমরা তো কিছুদিন পরে কি করি, আমরা প্রাইসটা বাড়ায় দেওয়ার জন্য ট্রাই করি 20-30টা অর্ডার কমপ্লিট হইলে। তো ডিলিটও অনেক সময় দেখা যায় বেস্ট সেলার গিগ র্যাঙ্ক হারায় ফেলে, 1-2টা অর্ডার ক্যান্সেল হইলে আর অর্ডার আসতেছে না, ওই গিগটাই অনেকে ডিলিট করে দেয়। ওই গিগই তো তোমার অ্যাকাউন্টের রুট, ওটা ফালাই দিলে তো অ্যাকাউন্টেরই কোনো ভ্যালু নেই। মেইন ফ্যাক্টর হচ্ছে বেস্ট সেলার যে গিগটা আছে ওটা র্যাঙ্ক হারাইতেই পারে, 1-2টা অর্ডার ক্যান্সেল খাইছো, গিগ পিছনে চলে গেছে, ওই গিগটা সামনে আসতে 2-2.5 মাস সময় লাগবে, ওই সময়টা তাকে দিতে হবে। কখনো বেস্ট সেলার গিগ ডিলিট করা যাবে না। বেস্ট সেলার গিগ এডিট করা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, বেস্ট সেলার গিগ এডিট না করা খুবই ভালো। কারণ আমি আমার ক্লায়েন্ট ইনবক্সে আমি $10 দিয়ে রাখছি গিগের মধ্যে, এখন আমি অনেক বড় সেলার হয়ে গেছি, $100 নিচে কাজ করি না, হইতেই পারে। কিন্তু বায়ার যখন আমার ইনবক্সে আসবে, তাকে তো আমি কমিউনিকেশন করতেছি, তাকে আমি বলতেছি আমার $100 বাজেট, ওর সাথে আমার বাজেট মিললে তারপর আমি একটা কাস্টম অফার পাঠাচ্ছি, সেখানে আমি যে কোনো অ্যামাউন্টের বাজেট লিখতে পারতেছি, তাই না? সো এখানে তো আসলে প্রাইস নিয়ে কোনো ঝামেলা নেই। হইতে পারে 1-2টা ক্লায়েন্ট মাসে তোমাকে ওই $10 অর্ডার দিয়ে চলে যাবে, ওটা একটু টলারেট করাটা বেটার। আচ্ছা ভাই, গিগ র্যাঙ্ক হারাইলে তখন ওটা র্যাঙ্কে কিভাবে আনা যায়? র্যাঙ্কে কিছুই করা লাগবে না, ওটা অটোয় আসবে 2-2.5 মাস পর। ঠিক আছে ভাইয়া, যদি ডাইরেক্ট অর্ডার দিয়ে চলে যায় তখন কি করব? ডাইরেক্ট অর্ডার দিবে 2-3টাই, মাসে 1-2 ডাইরেক্ট অর্ডার আসবে, ওগুলোকে মানে অনেক কম রেটে কিছু কাজ করে দিতে হবে, সিম্পল, শেষ। করতে পারো বেস্ট সেলার গিগ এডিট, বাট আমার রিকোয়ারমেন্টের সাথে যদি না মিলে, গিগ তো দেখেই তো হচ্ছে অর্ডার দিয়ে চলে যাবে। অনেকে তো এরকম করে না, দেখা যাচ্ছে একটু তো ডিফেন্ড হইতেই পারে, তো সেই ক্ষেত্রে করে দিতে হবে ভাই, ওটা কিছু করার নেই। ওটা তো এটা যদি আমি না পারি তাহলে কিভাবে করব? সাপোর্ট মেম্বারে দৌড়াদৌড়ি করা লাগবে, সাপোর্টের কথা বললাম। আর আপনি কি সার্ভিস দিবেন ওটা তো আগেই ডিসাইড করতে হবে, তারপরেও গিগ রিলেটেডই তো আসবে, এমনিতে তো আপনাকে তো আর হচ্ছে গ্রাফিক্সের কাজ দেয়া যাবে না যদি আপনি ওয়েব ডেভেলপার। ঠিক 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 আছে। একটা কাজ করতে পারেন, আপনার গিগটা যেটা দিবেন অর্ডার, এটা একটু ভালো মতো আগে নিজে বুঝবেন। আচ্ছা আচ্ছা, এখন আমাদের গিগ এডিট করতে মাঝে মধ্যে হইতে পারে, সেই ক্ষেত্রে কারো যদি ৮টা বা ১০টা অর্ডার রানিং থাকে, আমার ১০টা অর্ডার আছে রানিং, এবং মানে রানিং ১০টা অর্ডার, আমি গিগটাকে এডিট করলাম। মাইনর এডিট, মাইনর এডিট বলতে কি বোঝায়? তুমি আজকে এই গিগটা টাইটেলে কিছু তোমার মনে হয় যে টাইটেল চেঞ্জ করলাম, শেষ, আজকে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরের দিন তুমি ডেসক্রিপশনে অল্প কিছু জিনিস চেঞ্জ করো, তারপরের দিন তোমার যদি মনে হয় তুমি প্রাইসিং এ চেঞ্জ করো। তবে সবসময় মনে রাখবে, প্রাইসিং যখনই চেঞ্জ করবা তোমার গিগের র্যাঙ্ক হারাবে, এটা মেজর একটা ফ্যাক্ট তোমার গিগের র্যাঙ্কে। তো আমি প্রাইসিং চেঞ্জ করলাম একদিন, আচ্ছা ফাইন, এভাবে হালকা মাইনর এডিট করতে পারো, বাট মেজর এডিট একসাথে সবগুলো জায়গা চেঞ্জ করা, টাইটেল ডেসক্রিপশন, ইজ ভেরি রিস্কি। আচ্ছা, এখন আমরা যদি গিগের প্রায় চেঞ্জ করলাম, র্যাঙ্ক তো পিছাবে অবশ্যই, ওই ৭টা ৮টা অর্ডার যদি একসাথে ডেলিভার করে দাও, সবগুলোতে 5 স্টার নিয়ে আসতে পারো, গিগটা আবার র্যাঙ্ক করবে। সো এটা রিস্কি প্রসেস, বাট তারপরও এই প্রসেসটা ফলো করলে বাঁচতে পারো। কিন্তু তোমার গিগে অর্ডার নাই, ওই টাইমে গিগগুলোকে এডিট করা খুবই রিস্কি, ওই গিগ লাইফ টাইমের জন্য র্যাঙ্ক হারাতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে গিগ ফ্রম হোয়াট সামটাইমস ইউ গেট সাম নক্স, লাইক তোমার সেকেন্ড যে গিগটা বলতেছি আমরা, সেকেন্ড বেস্ট সেলার, অনেক সময় দেখা যায় আরেকটা গিগ আছে যেটাতে মাঝে মধ্যে 1-2টা অর্ডার আসে, ওইটাও এডিট করা কখনো উচিত না, ঠিক আছে? আর আমরা এই যে গিগটা ওপেন করার পর 15 দিন হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে কিছু মাইনর এডিট স্টার্ট করতে পারবো। মানে 24 ঘন্টার মধ্যে তুমি টাইটেল চেঞ্জ করো, নেক্সট 24 ঘন্টায় অন্য কিছু চেঞ্জ করো, এভাবে মাইনর এডিট গুলো করতে পারো। মেজর এডিট ফরএভারের জন্য, গিগের র্যাঙ্ক হারানোর জন্য দায়ী, ঠিক আছে? সো মেজর এডিট কখনোই করবা না, অল্প কিছু এডিট করতে পারো। এবং তোমার যে বেস্ট সেলার, ওটা এডিট করার সময় খুব সাবধানে থাকবা। বেস্ট সেলার তো এডিট করার দরকার হয় না, যে বেস্ট সেলার মানে কি, ওটাতে আমার রেগুলারই নক আসতেছে, এটা আমার এডিট করার দরকার হয় না। তারপরেও দেখা যায় অনেকে প্রাইস টাইস আপডেট করতে চায়, অনেকে ইনফরমেশন আপডেট করতে চায়, বা অনেক সময় বেস্ট সেলার গিগের র্যাঙ্ক হারা যায়, তখন এডিট করতে চায়, বাট এটা সেফ থাকার জন্য না করা বেটার। তারপরে যদি করতে হয়, যদি অনেকগুলো অর্ডার রানিং থাকে, তারপরে করবা। এই গিগ এডিটের এই ইনফরমেশনটা সবসময় মাথায় রাখবা সারা জীবন। হ্যাঁ ভাইয়া, গিগ ওপেন করার 15 দিনের ভিতরে বা ওইটা একটু ভালো করে ক্লিয়ার করেন তো। মানে এখন 15 দিন হয়ে গেছে না, এখন তোমরা হালকা হালকা এডিট করতে পারো। তবে এডিট করলেও প্রতিদিন, মানে ধরো 24 ঘন্টার মধ্যে একটা গিগে শুধু টাইটেলে হাত দিলা, আর আবার 24 ঘন্টা পরে ওই গিগটার ডেসক্রিপশনে হাত দিলা, এভাবে এডিট করবা। মাইনর এডিট, মেজর এডিট করার দরকার নেই, ঠিক আছে? আমি যদি ভুল না করি, আপনি মেবি বলছিলেন যে মানে প্রথম 2-3 মাসের ভিতরে মানে গিগে হাত দেওয়ার দরকারই নেই। তাহলে আমরা তো প্রথম 15 দিনের ভিতরে আছি। হ্যাঁ, 15 দিনে এডিট করবা, নাহলে তোমার এখন তো আমাদের গিগগুলো র্যাঙ্ক করার ট্রাই করতেছে, 10-15 দিন হয়ে গেছে। এখন আমার গিগ যেগুলো র্যাঙ্ক হয়নি বা নক আসে নাই, ওগুলোতে আমার ট্যাগে প্রবলেম থাকতে পারে, ওগুলো হালকা মাইনর এডিট করতে পারো। অর্থাৎ তোমার গিগটা যখন তোমার রেগুলার নক না আসবে, ততদিন পর্যন্ত তুমি হালকা মাইনর এডিট করতে পারো, ঠিক আছে? এটাতে র্যাঙ্কের খুব বেশি, র্যাঙ্ক তো এখন করেই না, র্যাঙ্কের ইফেক্ট পড়ে, তাই না? র্যাঙ্ক কখন করছে আমি বুঝবো, আমার যখন রেগুলার অটোমেটিক্যালি 2-1টা ক্লায়েন্ট পাচ্ছে, তখন র্যাঙ্ক করছে। র্যাঙ্ক করার পর এডিট করতে না করছি, বাট এখন তো আমার র্যাঙ্ক করে না, এখন আমি হালকা মাইনর এডিট করতে পারি প্রত্যেকটা গিগে। জি ভাই, আচ্ছা। তো ফাইবার রেস্ট্রিকশনস সমস্যা হবে? হ্যাঁ, ছবি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে? প্রত্যেকটা জায়গা, ধরো আজকে ছবি চেঞ্জ করছো, আজকে আর ওই গিগে অন্য কিছুতে হাত দিও না, পরের দিন হাত দাও অন্য কিছুতে, ঠিক আছে? এটাই বলছি, সবকিছু চেঞ্জ করতে পারবো, বাট এখন না, মানে এখন মানে আপত মাইনর এডিট আর কি। আর যাদের র্যাঙ্ক আছে গিগ, তারা কখনোই হাত দেওয়ার দরকার নেই গিগে। র্যাঙ্ক আসছে মানে ইটস ওয়ার্কিং বা ইটস গেটিং নক, গেটিং অর্ডার, আমার দরকার নেই রিস্ক নেওয়ার। আচ্ছা, ফাইবারে যে সমস্ত জিনিস রেস্ট্রিকশন, আমরা এই জিনিসগুলো করতে পারবো না ফাইবারে, পারবো না ঠিক না, এরকম না। যেমন ইমেল, ডাইরেক্ট ইমেল ওয়ার্ডটা লেখা যাবে না, ফোন ওয়ার্ড দেওয়া যাবে না, স্কাইপ বা কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া যাবে না, পেপাল, পেওনিয়ার, এ ধরনের ওয়ার্ডগুলো লেখা যাবে না, রেটিং রিভিউ এগুলো লেখা যাবে না। যেগুলো লেখা যাবে না সেগুলো তো দেখো আমি একটা ড্যাশ দিয়ে রাখছি, লিখতে হইতেই পারে আমার, সেক্ষেত্রে ইনবক্সে আমরা লিখবো। ক্লায়েন্টের সাথে আমাদের কথাবার্তা 2 জায়গায় হয়, একটা হচ্ছে ইনবক্স, একটা অর্ডার বক্স, আর একটু পরে এটা দেখাবো। আচ্ছা, সো আমরা সবসময় ইনবক্সে ক্লায়েন্টকে যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু এরকম ড্যাশ দিয়ে এই জিনিসগুলো লেখা রেস্ট্রিকশন, এগুলো তুমি ড্যাশ দিয়ে লিখতে পারো। অনেক ক্লায়েন্ট, আমাদের ওয়েবসাইটে যখন কাজ করবো, পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করবো, যখন পেমেন্ট ওয়ার্ডটা বারবার আসতেই পারে, তাই না? সেক্ষেত্রে আমরা পেমেন্ট ওয়ার্ডটা লিখতে পারবো। ফাইবার আসলে দেখলে, যে দেখবে যে আমি তোর কাছে ডাইরেক্ট পেমেন্ট চাইনি, আমি পেমেন্ট গেটওয়ের কথা বলছি ওই ওয়েবসাইটে। অথবা ক্লায়েন্ট বলছে আমি তোমাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাক্সেস দিব, আমি ফাইবারে অ্যাক্সেস দিতে চাচ্ছি না, কারণ ফাইবারের কাস্টমার সার্ভিস যে কোনো সময় ফাইবারের মেসেজ দেখে ওর ওয়েবসাইটের ইনফরমেশন নিয়ে নিতে পারে, ফাইবারকে সে বিশ্বাস করে না, এরকম হইতেই পারে। সেরকম তখন সে বলবে আমাকে তুমি ইমেল অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে অ্যাক্সেস পাঠাচ্ছি, তো অ্যাক্সেস নিবা, ইমেল দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে ইমেল দিতে বলছি, ঠিক আছে, মনে আছে না কিভাবে দিতে বলছি? ধরো যে ব্রাউজারের দিকে তাকাও, MIA.039@gmail.com এভাবে দিবা, ঠিক আছে? যদি আচ্ছা ভাই বায়ার রিকোয়েস্ট কি এইভাবে আপনার ই করতে হবে, লিখতে হবে? বায়ার রিকোয়েস্ট দিবা। বায়ার রিকোয়েস্টে কি এইগুলা সেম ই মানে এইভাবে লেখা যাবে না? বায়ার রিকোয়েস্টে তো আমাদের এগুলো কিছু লেখা লাগতেছে না। আমি বায়ার রিকোয়েস্টে পেমেন্ট কিছু লিখবো, স্কাইপ লিখবো, ইমেল লিখবো, এগুলো লিখবো। বায়ার রিকোয়েস্টে আমি কিভাবে কাজটা করবো আর দুই তিনটা লাইভ সেট দিব, দ্যাটস ইট। ইনবক্সের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবা, ইনবক্সে ভাই ইমেল অটোমেশন, ইমেল ক্যাম্পেইন এটা তো লিখতে হতে পারে, হ্যাঁ এটা সমস্যা নেই, এই ড্যাশ মেইল দিয়ে লিখো, সমস্যা নেই, ঠিক আছে? তারপর আমাদের এরকম লাগতে পারে। আর কোন ক্লায়েন্ট যদি আমাদের হোয়াটসঅ্যাপ বা স্কাইপ বা কোনো সোশ্যাল মিডিয়া চায়, ক্লায়েন্টকে বলবা এটা এই মেসেজটা ক্লায়েন্ট তোমাকে যখন দিবে এর পরের মেসেজটা ফাইবার তোমার দিকে তাকায় থাকবে, তুমি আসলে কি লিখতেছো, সে তোমাকে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য বসে থাকবে, ধরে রাখবে। তখন তুমি ডাইরেক্ট লিখবা যে এটা ফাইবারের টস ভায়োলেশন, ঠিক আছে, টার্মস অফ সার্ভিস ভায়োলেশন, আমি এটা দিতে পারবো না, শেষ। পরবর্তীতে ক্লায়েন্ট তোমার সাথে ইনবক্সে কথা হচ্ছে বা ইমেলের মাধ্যমে কথা হচ্ছে, তখন তুমি আস্তে করে শেয়ার করে দিতে পারো। কিন্তু বায়ার তোমার স্কাইপ বা হোয়াটসঅ্যাপ চাইছে যখন, তখন তুমি পরের মেসেজটা কি রিপ্লাই দিতেছো, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। ওই মেসেজে তুমি ওকে ডাইরেক্ট বলবে এটা টস ভায়োলেশন, এটা আমি দিতে পারবো না, শেষ। পরবর্তীতে কথা হচ্ছে আস্তে করে দিয়ে দিলা, ওটা সমস্যা নেই, না দেওয়াটা সবচেয়ে বেস্ট। এছাড়া জুমে কথা হইতে পারে ক্লায়েন্টদের সাথে, জুমের মধ্যে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজেস দিয়ে দিতে পারো, ইমেলে কথা হইতে পারে, ইমেলে দিয়ে দিতে পারো। কিন্তু বায়ার যদি ডাইরেক্ট কোনো সোশ্যাল মিডিয়া ইনফরমেশন চাই, পরে মেসেজটা খুব সাবধানে মেসেজ করবা। জুমের লিংক দিছিলাম, এতে কোনো সমস্যা হবে? সমস্যা নেই, জুম দেওয়া যাবে। জুম লিংক দিয়ে জুমের মধ্যে যদি আমরা ইমেল আইডি, ফেসবুক আইডি গুলো সব দিয়ে দিই তাহলে কি সমস্যা হবে? সমস্যা নেই। আর ভাইয়া কি কি ওয়ার্ড হচ্ছে ডাইরেক্টলি ইউজ করা যাবে না ওগুলো? দাদা আমি লিখলাম, এই যে এখানে লিখে দিছি, তো এই ওয়ার্ডগুলো ডাইরেক্ট লিখবা না, এটাই মাত্র, হ্যাঁ এই কোডই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইনবক্স এবং নোটিফিকেশন, এই দুটো সবসময় খেয়াল রাখবা। ফাইবারের মেসেজ গুলো, ডাইরেক্ট ক্লায়েন্টের মেসেজ গুলো ইনবক্সে আসবে, কোনো অর্ডার টর্ডার আসলে এগুলো নোটিফিকেশন বক্সে যাবে। ফাইবার কাস্টমার অফার লাস্ট ক্লাসে দেখছো না তোমরা সবাই, আমরা যে কোনো একজনের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় একটা কাস্টমার অফার পাঠিয়ে দিয়েছিলাম, মনে আছে সবার? এভাবে কাস্টমার অফারের মধ্যে তুমি কাজটা কি চাইতেছো সেটা একটু ডিটেইল পয়েন্ট আকারে লিখবা। ফিউচারে যদি কোনো ক্লায়েন্ট ঝামেলা করে তাহলে আমাদের এই কাস্টমার অফারে আমি যেমন এখানে এসইও স্পিড আপ, কন্টাক্ট ফর্ম, ল্যান্ডিং পেজ বানাই দিব, 4টা পয়েন্ট। এর বেশি কিছু যদি ক্লায়েন্ট চায় আমি ফাইবার কাস্টমার সাপোর্টে গিয়ে কমপ্লেইন করতে পারবো। তো এখানে একটু ডিটেইলে লিখে রাখবা কোন কোন পয়েন্টগুলো ক্লায়েন্ট চাইছে, সেগুলো নোট দিবা, এবং টোটাল অ্যামাউন্ট এবং টোটাল ডেলিভারি টাইম। সবসময় ডেলিভারি টাইম 1-2 দিন বাড়ায় নিবা, কম নিবা না, ঠিক আছে? তো ফাইবার যখন অর্ডার আসে এরকম ভাবে দেখা যায়, এবং সেখানে একটা টাইম ঘুরতে থাকে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ক্লায়েন্ট যখন অনলাইনে থাকবে, তুমি যখন বুঝতেছো এই ক্লায়েন্টের এই টাইমের মধ্যে ডেলিভারি করা পসিবল না, তখন টাইম এক্সটেনশন। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলো। ভাইয়া হচ্ছে যদি বায়ার যদি রিভিশন দেয় তাইলে কি টাইম এক্সটেন্ড করতে হয়? এক্সটেন্ড করার জন্য কোনো রিকোয়েস্ট? হ্যাঁ এক্সটেন্ড, তোমার যখনই তুমি রিভিশন দিতে মানে কি তোমার করতে সময় লাগবে আরো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তুমি যখন দেখবা যে আমার হাতে টাইম যা সেটাতে হচ্ছে না, তখন টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাতে হবে। টাইম এক্সটেনশন কি তোমরা দেখছো কেউ? ভাইয়া একটা জিনিস, আমি হচ্ছে রিকোয়েস্টের টাইম শেষ হয়ে গেছে গো, তারপর হচ্ছে উনি রিভিশন দিয়েছে পরে, একদম শেষে গিয়ে পরে, আমি আগে সাবমিট করছি, উনি টাইমের পরে গিয়ে রিভিশন দিয়েছে, সেই ক্ষেত্রে কি আবার নতুন করে এক্সটেন্ড করতে হবে টাইম? হ্যাঁ টাইম এক্সটেনশন করে নিবা, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে ভাই, আমার ক্ষেত্রে একবার হয়েছিল, একটা ক্লায়েন্টকে আমি কাজ ডেলিভারি দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করছে, প্রথমে উনি খুশি হয়েছে, এর কিছুদিন পর উনি আসি বলতেছে উনাকে আবার ক্লায়েন্ট মানে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে এগুলো কি করা যায়? ফাইবারে একটা ক্লায়েন্ট তোমাকে যে কোনো সময় অর্ডার ক্যান্সেল করতে পারে। আমার এরকম হয়েছে, একটা ক্লায়েন্টের 11টা ল্যান্ডিং পেজ করছিলাম, তো আমরা ডেভেলপার ভার্সন ইউজ করছিলাম, প্লাগইন বা থিম। তো প্রায় 1 বছর পর ডেভেলপার ভার্সনটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ক্লায়েন্ট এসে কোনো কারোর সাথে কোনো কথাবার্তা না বলে ওই 11টা অর্ডার ক্যান্সেল করে রিফান্ড করে নিয়ে গেছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট পরবর্তীতে যে কোনো টাইমে যে কোনো কিছু চাইলে অবশ্যই করে দেওয়া উচিত। যার একটা অর্ডার রানিং আছে একটু স্ক্রিনটা শেয়ার করো, আমরা টাইম এক্সটেনশনটা কিভাবে করতে হয় একটু দেখাই দিয়ে ক্লাসটা শেষ করব আজকে। 1 বছর পর আসে আবার কিভাবে টাকা ফেরত নিয়ে চলে যায়, এটা তো ওই কাস্টমার সাপোর্টে গিয়ে কমপ্লেইন করলে ওরা রিফান্ড দিয়ে দেয়। হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে কেমনে নেবে? মাইনাস হয়ে থাকবে, মাইনাস হয়ে থাকবে, মাইনাস। তবে আমার প্রশ্ন হচ্ছে যদি মানে আমি কাজটা ডেলিভারি পর ৩-৪ দিন পর যদি রিভিশন চাই, তখন তো আমি কাজটা ডেলিভারি করে দিছি, তখন আমার কি করা উচিত? মানে ৩-৪ দিন পর যদি পরে সমস্যা নাই, ওকে ওর এটা আমি নতুন করে অর্ডার পাঠাবো কি কাস্টমার অফার? না না না, এটা আমি ক্লায়েন্টের সাথে মানে কেন কাস্টমার পাঠাবো? ওটা ওই অর্ডারের মধ্যে ক্লায়েন্ট রিভিশন চাইছে, আবার কাস্টমার অফার কেন পাঠাবো? মানে একদিন অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলার পর যদি বেশ এক সপ্তাহ বা কয়েকদিন পর আসলে তুমি ওটা রিভিশন করে দাও, অর্ডারে কোনো অ্যাকশনের দরকার নাই, ওটা তো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, রাইট? মানে এক্সট্রা কোনো চার্জ দিব না, তাহলে এটা কোনো চার্জ না, দরকার নাই। বাট তুমি সুন্দরভাবে বলতে পারো তুমি কি আমাকে এক্সট্রা পে করতে চাও, পে না করলে আমি করে দিব, বাট এটা পে করা উচিত, এভাবে পোলাইটলি বলতে পারো। কিন্তু অর্ডার ক্যান্সেল করে গেল, যা আর্ন করছো ওটাই গেল। অর্ডার কমপ্লিটের পর খুব কম ক্লায়েন্টই আসবে, এটা অর্ডার কমপ্লিট মানে তোমার সাথে তোর কন্ট্রাক্ট শেষ, ঠিক আছে? খুব চেষ্টা ক্লায়েন্ট না এলে আসবে না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন যেটা দেখতে চাচ্ছি, ধরো আমাদের একটা অর্ডার রানিং আছে, অর্ডারটা আমরা এখন টাইমটা ধরো আমার বুঝতেছি আমি আসলে টাইমটা আমার জন্য এনাফ না। আচ্ছা, এই অর্ডারের টাইম কতক্ষণ আছে? টাইম শেষ, এলে তো অলরেডি লেট হয়ে গেছে। ওকে, সো মডিফিকেশনে পাঠাই দিলে মানে টাইম এক্সটেনশন কি পাঠাইছো ভাই? তুমি স্ক্রিনটা শেয়ার করছে বলে না কেন ভাই? টাইম রিকোয়েস্টের জন্য পাঠালাম, যদি সে অ্যাপ্রুভ না করে তাহলে কি হতে পারে? সমস্যা নাই, এক্সটেনশনে পাঠাইলে ওইটা এই লেট যেটা হচ্ছে এটা তোমার কাউন্ট হবে না, মনে থাকবে। তুমি তোমার এই টাইমটা শেষ হওয়ার আগে তুমি যদি টাইম এক্সটেনশন পাঠায় দাও, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে নাই, তোমার লেট দেখাচ্ছে, প্রবলেম হবে না, ঠিক আছে? তুমি তো এক্সটেনশন পাঠাইছো, ক্লিয়ার? এটা ক্লায়েন্টের দোষ। ভাইয়া আমার তো সকল কিছু কমপ্লিট হয়ে গেছিল, তো আমি ডেলিভারি দিছি, ক্লায়েন্ট 3 দিন আসে নাই, তো আসার পর হচ্ছে আমাকে রিভিশনে পাঠাইছে। তাহলে টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দাও নাই? ও না তো ভাই, আমি এটা জানি না, তো দেওয়া হয় নাই। আমি ভাবছি যে এটা করে দিলে হবে না, এখানে আজকে আপনার কাছে শেয়ার করলাম আর কি, আপনি একটু তাহলে একটু দেখে দেন ভাই। আচ্ছা, এখানে দেখো রেজুলেশন সেন্টার নামে একটা অপশন আছে, রাইট? এটা এই অর্ডারের ক্ষেত্রে রেজুলেশন সেন্টার। রেজুলেশন সেন্টারে আমার এই অর্ডারের ক্ষেত্রে আমার টাইমটা শেষ, আমি এখন টাইমটা এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম অপশনে ক্লিক করব। এইখানে আদার নামে একটা অপশন আছে, এটা চুজ করবা। চুজ করে লিখবা ক্লায়েন্ট ইজ আস্কিং ফর রিভিশন, ক্লায়েন্ট রিভিশনের জন্য চাচ্ছে, এটা বলে আমি এক্সটেন্ড করব। এই লেখাটা আমার আবার লাগবে, আমি একটু কপি করে রাখলাম, ঠিক আছে? তারপর কন্টিনিউ বাটনে ক্লিক। এটা কি সব সময় এটাই লিখবো না, তুমি যে কোনো একটা লিখবা, তুমি কেন লেট হইছে, বা আই নিড এক্সট্রা ওয়ান মোর ডে, শেষ, দ্যাটস ইট। বা আই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এক্সপেক্টিং মোর বিউটিফুল ওয়েবসাইট, এক্সপেক্টিং মোর রিভিশনস, বা আমি কাজটা অন টাইমে শেষ করতে পারিনি, যে কোনো একটা রিজন লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে তোমার যে কদিন টাইম লাগবে, এখানে 3 দিন মনে রাখবা। আমি এখানে টাইম এক্সটেনশন এখন মনে করো 5 দিনে করলাম, এরপরে আবার টাইম এক্সটেনশন লাগতে পারে না নাকি? পারে তো, তখন তোমাকে 5 দিনের লেস নিতে হবে যে কোনো সময়, বুঝতে পারছো? ধরো তুমি এখন যদি 10 দিন নাও, তাইলে এরপরে আবার এক্সটেন্ড করতে 9 দিন, 8 দিন, 7 দিন, 5 দিন, 4 দিন, 3 দিন পাবা। এখন জানিও তার কম নিতে হবে, আর কম নিতে হবে পরের বারে। এইজন্য বুঝিনা, আবার একটু বলে দিবেন, এটা বুঝতে পারবে আসলে। মানে আমি এখন যে টাইমটা এক্সটেন্ড করতেছি, আমি মনে করো 10 দিন টাইম এক্সটেন্ড দিচ্ছি, পরের বার আবার যদি এক্সটেন্ড করতে হয় লেস দেন 10 ডেজ এর মধ্যে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ 9 দিন অথবা 8 দিন অথবা 7 দিন, 6 দিন, 5 দিন, 4 দিন, ঠিক আছে? মিনিমাম কত ভাইয়া? তাহলে আমি 2 দিন দিছিলাম, আমার 1 দিন করে দেন। মিনিমাম কত ভাইয়া? মিনিমাম আমরা 3-4 দিন নিব সব সময়, ঠিক আছে? ধরো আমরা এখানে 4 দিন নিলাম যাতে আমি নেক্সট টাইম 3 দিন দিতে পারি, ঠিক আছে? না না, 2 দিন নেওয়া হয়েছিল, আমাকে 1 দিন দিয়ে দিয়ে না, মানে এটা তো কমপ্লিট হইছে, জাস্ট মাইনার একটা না যাচ্ছে না ভাইয়া, মিনিমাম 3 দিন। আচ্ছা, সমস্যা নাই। ওইখানে তাই ওই মেসেজটা আবার দিলাম, সেন্ড। এই জিনিসটা ক্লায়েন্টের কাছে ডিসপিউট আকারে যাবে। ডিসপিউট মানে কি? তুমি ক্লায়েন্টের নামে রিপোর্ট করছো, এরকম একটা মেসেজ যে ওই ফ্রিল্যান্সার তোমাকে একটা ডিসপিউট দিছে, ডিসপিউটটা দেখো। ক্লায়েন্ট কি হতে পারে, অনেক সময় ভয় পেয়ে যেতে পারে, ঠিক আছে? কি ব্যাপার, কি ডিসপিউট দিল না দিল, তখন ক্লায়েন্টকে একটু ইনবক্সে সুন্দর করে বুঝে। তোমরা এই যে অর্ডার বক্সে কোনো কথাবার্তা বলবা না, এই যে অর্ডার বক্সে কথাবার্তা বুঝছো, অর্ডারের মধ্যে ক্লিক করার পর আমরা কি অর্ডার পেজে আছি না এখন, যেখানে যে টাইম অর্ডার পেজে আছি? জি ভাই, এই অর্ডার পেজে যে কমিউনিকেশন গুলো, এগুলো ফাইবার ডাইরেক্ট দেখতে পারে, কোনো কমপ্লেইন লাগে না। এখানে তুমি যদি কিছু একটা লিখো ট্রিকি জিনিস, একটু ভালো করে রেটিং রিভিউ দিও, ভালো করে তোমার কাজটা করছি আমি, পেমেন্টের কিছু একটা লিখছো, একদম সাথে সাথে তোমার অ্যাকাউন্ট শেষ। এই আমরা তো আর অর্ডার পেজেই কথা বলতেছি, অর্ডার তো আমরা অর্ডার পেজে কখনো কথাবার্তা বলবো না। ক্লায়েন্টকে বলো তুমি আমার সাথে ইনবক্সে আসো। ইনবক্সে কেমনে যাব? এই যে এখানে দেখো কনভারসেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবা তুমি ইনবক্সে চলে গেছো। ওকে, এই ইনবক্সে ফাইবার ঢুকতে পারবে না যতক্ষণ না ক্লায়েন্ট তোমার এগেইনস্টে কমপ্লেইন না করে। সো এখানে আমি ওকে পটায় পটে অনেক কিছু করতে পারবো যেটা ফাইবার দেখবে না, কিন্তু ওই ডেলিভারি বক্সে আমি অর্ডার বক্সে যাই লিখি তা কিন্তু ফাইবার কাস্টমার সাপোর্ট দেখতে পাই। সো অলওয়েজ আমাদের ইনবক্সে হবে। ওকে, ডেভেলপার ভার্সন নিয়ে অনেক কিছু লিখছি অর্ডার পেজে, কোন প্রবলেম হবে? আর সমস্যা নাই, দেখো থাকবে সেভ থাকা ভালো। কি ব্যাপার অর্ডার বক্সে কি ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে? ইমেল টিমেল এগুলো তো কিছু দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না। আচ্ছা এখন আমরা ইনবক্সে দিব। সাপোর্ট থেকে একদিন বলছিল যে অর্ডার বক্সে ইমেল অ্যাড্রেস দিতে। আচ্ছা তোমরা ইনবক্সে লিখবা সবকিছু, ঠিক আছে? এবার দেখো আমরা ইনবক্সে কি লিখবো এখন। I need few time to complete revision দিছে না? রিভিশন কমপ্লিট করছি অলরেডি, মানে এখন শুধু সময়টা বাড়ানো হয় না। ওয়াশ লাইনে আসলে এটা just send you time extension request. জাস্ট এটা মেসেজে ওকে বলে রাখলাম যে আমি তোমাকে একটা টাইম এক্সটেনশন রিকোয়েস্ট পাঠাইছি। আই জাস্ট সেন্ট ইউ এ টাইম এক্সটেনশন রিকোয়েস্ট, তুমি এটা একটু অ্যাকসেপ্ট করে নাও। ওই টাইম এক্সটেনশনটা করে তারপর তুমি ডেলিভারি করবে, ঠিক আছে? সবাই টাইম এক্সটেনশন ক্লিয়ার? জি ভাই, কারো কোনো সমস্যা? আচ্ছা ভাই, যে এখন যে 3 দিন টাইম এক্সটেন্ড করলেন, এটা অ্যাকসেপ্ট করার পরে এর পরবর্তীতে কি আপনার 2 দিন বা 1 দিন নেওয়া যাবে কি? হ্যাঁ, কিন্তু ও হচ্ছে 2 দিন 1 দিন একটা টাইম এক্সটেনশন নিয়ে রাখছে সম্ভবত, এইজন্য আর দেখাচ্ছে না, ঠিক আছে? বাট তোমরা 3 দিন নেওয়ার পর 3 দিনের পরে 3 দিনের থেকে কম যে কোনো সময় নিতে পারবা, ঠিক আছে? যারা একদম ফাইবারের নতুন ক্লায়েন্ট তাদের থেকে রিভিউটা কিভাবে নিতে হবে? যারা রিভিউ সিস্টেমটা আমার একটা বুঝে না, একদম নতুন তো ক্লায়েন্ট আছে না ফাইবারে, একদম নতুন ফার্স্ট অর্ডার, ওদের থেকে রিভিউটা কিভাবে নিব? যারা রিভিউ সিস্টেমটা বুঝে না, আমি রিভিউ নিয়ে কথা বলবো, রিভিউ নিয়ে আমি কিছু বলিনি এখনো, ঠিক আছে? আমার একটা ক্লায়েন্ট একদম নতুন, এজন্য জিজ্ঞেস করতেছিলাম। ও আমি উল্টা পাল্টা কথা বলতেছি কিন্তু তুমি আমারটা বুঝছিলাম। সাপোর্টে চলে যাও, সাপোর্টে বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা আজকে এই টপিক এতটুকুই ছিল টপিক আমাদের। তো এতটুকু পর্যন্ত কারো